হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কেন আপনাদের ওয়েবসাইটে ব্রেডক্রাম্বস প্রয়োজন। ব্রেডক্রাম্বসটা আসলে কি সেটা যদি আমরা দেখি, ব্রেডক্রাম্বস হচ্ছে একটা স্মল টেক্সট পাথ, অথবা যদি আমরা বলি একটা নেভিগেশনাল ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি করবেন। আমি এখানে একটা এক্সাম্পল ব্রেডক্রাম্বস অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন পেজ সাব পেজেস ক্যাটাগরি, এটা একটা ব্রেডক্রাম্বস। আমি যদি কোনো লাইভ সাইটে গিয়ে আপনাদের দেখাই, এই যে আলিবাবার হেডারের নিচে যে ইন্ডিকেটরটা আছে, এটা একটা ব্রেডক্রাম্বস। আমি যদি আরেকটা ছবি দেখাই আপনাদের ব্রেডক্রাম্বসের, এটাও ওয়ান কাইন্ড অফ ব্রেডক্রাম্বস। এখন আমরা দেখব কেন আপনার ওয়েবসাইটে ব্রেডক্রাম্বস প্রয়োজন। আমি এখানে তিনটা পয়েন্ট অ্যাড করেছি। প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ব্রেডক্রাম্বস আপনার ওয়েবসাইটে নেভিগেশনকে ইজিয়ার করে। আমি যদি লাইভ সাইটে গিয়ে আবার দেখাই, মনে করেন কোনো ভিজিটর আপনার এই পেজটাতে আছেন, সে প্রিভিয়াস পেজে গিয়ে কোনো প্রোডাক্ট দেখতে চাচ্ছেন বা হচ্ছে কিনতে চাচ্ছেন, তাহলে সে এখান থেকে প্রোডাক্টটা কিনতে পারবেন বা দেখতে পারবেন। আমি যদি সেকেন্ড অপশনে যাই, সেকেন্ড যে অপশনটা আছে, ব্রেডক্রাম্বস আপনার ওয়েবসাইটের ভিজিটরকে একাধিক পেজে যেতে সাহায্য করে এবং আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কমাতে সাহায্য করে। আমি যদি লাইভ সাইটে আবার যাই, কোনো ইউজার এই যে প্রিভিয়াস পেজ থেকে এই পেজটাতে আসছে, দ্যাট মিন্স হচ্ছে আপনার ওয়েবসাইটে ব্রেডক্রাম্বসের মাধ্যমে আপনি আপনার ইউজারকে আরও একাধিক পেজে যেতে সাহায্য করছেন, যেটার মাধ্যমে আপনার বাউন্স রেটটা ডে বাই ডে কমতে থাকবে। আমি যদি দেখাই বাউন্স রেটটা কি, মনে করেন আমি এই ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমি বের হয়ে গেলাম, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাউন্স রেট। থার্ড যে পয়েন্টটা আছে, ব্রেডক্রাম্বস আপনার ওয়েবসাইটকে এসইওতে হেল্প করে। এসইওতে হেল্প করে বলতে, যখন আপনার ওয়েবসাইটে বাউন্স রেট ডে বাই ডে কমতে থাকবে, তখন আপনার ওয়েবসাইটটা অটোমেটিকলি গুগলের ফার্স্ট পেজে বা র্যাঙ্কিংয়ে চলে আসবে। আজকে এই পর্যন্ত। ফিউচারে যদি আপনারা আরও কোনো নতুন টপিক নিয়ে জানতে চান, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।